আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই নতুন নতুন তথ্যগুলি সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ অর্থাৎ শুক্রবার এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। করোনাকালে গত বছর মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ করেছিল, পরীক্ষা না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বছর রুটিন অনুযায়ী পরীক্ষা হয় এবং আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে সেই পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই এই পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উৎকণ্ঠায় কাটছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের। প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার আগে সকাল 9টার সময় মাধ্যমিক পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন। এরপর সকাল 10টা থেকে অনলাইনে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। এই সময় থেকেই পরীক্ষার্থীরা তাদের মার্কশিট অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবে। অনলাইনে যেসব সাইটে পরীক্ষার ফলাফল দেখা যাবে তার মধ্যে দুটি ওয়েবসাইট হল www.wbbac.wb.gov.in এবং www.wbresult.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা তাদের রেজাল্ট সবার প্রথমে দেখতে পারবেন। এই দুটি ওয়েবসাইট ছাড়াও আরও বেশ কতগুলি ওয়েবসাইট রয়েছে যেগুলিতে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে। আর দেরি করলে বুকতে হবে আপনাকেই। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে 30 জুন 2022-এর আগে এই কাজটি করতে হবে আপনাকে, অন্যথায় দিতে হবে দ্বিগুণ জরিমানা। 2022 সালের 1 এপ্রিল থেকে আধারকে প্যান নম্বরের সঙ্গে যুক্ত করার জন্য 500 টাকা জরিমানা দিতে হতো গ্রাহককে। আপনি যদি 30 এপ্রিল 2022-এর মধ্যে লিঙ্ক না করেন তাহলে ডবল ফাইল দিতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে 1 জুলাই থেকে 1000 টাকা জরিমানা দিতে হবে। চিরাঙ্গের চাপাগুড়িতে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গিয়েছে বিভিন্ন কোম্পানির 13টি 4-চাকার বাহন। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে দিদি মোটরস নামে একটি গ্যারেজে। তবে গ্যারেজে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অবশেষে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দিদি মোটরসের মালিকের নাম রমন ডেকা বলে জানা গিয়েছে। পাতারকান্দির চাঁদখিরা এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। অভিযানে নেমে পাতারকান্দি পুলিশ 2টি অয়েল ট্যাঙ্কার সহ 4 জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত গা ডাকা দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে হাইলাকান্দি পুলিশের একটি বিশেষ দল চাঁদখিরা তেমাতায় উপস্থিত হয়ে অভিযান চালালে তাদের নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির দোকানের পেছনে থাকা একটি গোপন ডেরায় অয়েল ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের দৃশ্য। পাশেই দাঁড়িয়েছিল আরেকটি গৌহাটি থেকে ত্রিপুরাগামী অয়েল ট্যাঙ্কার। পুলিশের দলটি গোপন ডেরায় হানা দিয়ে ট্যাঙ্কারটি আটকের পাশাপাশি 10,000 লিটার ডিজেল সহ কেরোসিন তেল ও বেশ কয়েকটি তেলের ড্রাম এবং তেল বিক্রির আনুষাঙ্গিক সামগ্রী সহ গাড়ির চালক ও সহচালককে আটক করে। এরপর পুলিশের দলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি অয়েল ট্যাঙ্কার ও চালক এবং সহচালককেও পাকড়াও করে থানায় নিয়ে যায়। বর্তমানে 2টি ট্যাঙ্কার সহ ধৃতরা পাতারকান্দি পুলিশের হেফাজতে থাকার খবর পাওয়া গিয়েছে। পুলিশের এহেন অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। একটি অপ্রীতিকর ঘটনা। বিমান চালানোর যথাযথ প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও শতাধিক যাত্রী এবং বিমান নিয়ে উড়ে গেল পাইলট, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক থেকে ওই বিমান সংস্থাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই বিমান সংস্থার লাইসেন্স বাতিল করার চিন্তাভাবনা চলছে। সূত্রের খবর অনুসারে বিমানটি বিস্তারার বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া অবধি কোথা থেকে বিমানটি রওনা দিয়েছিল তা জানা যায়নি। বিমানে যাত্রী ছিলেন 200 জন, এর মধ্যে 4 জন বিমান সেবিকা। জানা গিয়েছে ফার্স্ট অফিসারের বিমান চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না। বিমান টেক অফ এবং অবতরণের দায়িত্ব থাকে ফার্স্ট অফিসারের কাঁধে। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে ঘটনাটি ভয়াবহ বললেও কম বলা হবে।
বিমানের ফার্স্ট অফিসারের যথাযথ প্রশিক্ষণ না থাকার পরেও কি করে এতজন যাত্রী নিয়ে বিস্তারা এই ফার্স্ট অফিসারকে ইন্দোরগামী বিমানের ককপিটে বসার অনুমতি দিল? যাত্রী নিরাপত্তার সঙ্গে তারা আপোষ করেছে। উড়ান পরিষেবা নিয়ম ভঙ্গ করার অপরাধে বিস্তারাকে 10 লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এই খবর জানিয়েছে। সুরজেওয়ালা আরও জানিয়েছেন, গত কয়েকদিনে বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধী। তাদের অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। বুধবার তার হালকা জ্বর আসে। এরপর তার করোনা পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। সুরজেওয়ালা বলেছেন যে সোনিয়া গান্ধী আপাতত নিজেকে আইসোলেশনে করেছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। সূর্যেওয়ালা আশা করছেন যে আগামী 8 জুনের মধ্যে সোনিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হার্দিক পাটেল। আগেই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেই তার উত্থান হয়েছিল। শেষমেশ সব বিদ্রোহ বলে বিজেপিতেই গেলেন। এদিন গান্ধীনগরে বিজেপির রাজ্য সভাপতি সিআর পাটিল এবং বর্ষিয়ান নেতা নিতিন পাটেলের হাত ধরে বিজেপিতে নাম লেখান তিনি। গত 18 মে সরকারিভাবে কংগ্রেস ছাড়েন হার্দিক। তারপর থেকেই লাগাতার তার মুখে বিজেপির প্রশস্তি আর কংগ্রেসের নিন্দা শোনা যাচ্ছিল। তিনি বলেন, কংগ্রেস হিন্দু বিরোধী। রাষ্ট্রীয় ঐক্যের কথা না ভেবে দলের স্বার্থে বিভাজনের রাজনীতি করে কংগ্রেস। ভয়ঙ্কর দুর্ঘটনা বললেও কম বলা হবে। সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে একের পর এক নিহত হলো 3 জন। নিহতদের মধ্যে 1 জন 8 বছরের ছেলে। মঙ্গলবার ঘটনাটি ঘটে হরিয়ানার একটি ছোট্ট গ্রাম বিচরে। খবরটি প্রকাশ্যে আসে বুধবার। পুলিশ সূত্রে খবর, ছেলে পড়ে যাওয়ার পরই তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন মোট 3 জন। গ্রামবাসীরা জানিয়েছেন, খেলার সময় আচমকাই ওই 20 ফুট গভীর সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় 8 বছরের ছেলেটি। তাকে বাঁচাতে উদ্যোগী হন বাবা ও তার এক বন্ধু, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেকে তুলতে না পেরে বাকি দুজনও সেই গভীর ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। দিনু নামের গ্রামের বয়স্ক এক বাসিন্দার বাড়ির বাইরেই এই গভীর ট্যাঙ্কটি তৈরি করা হয়েছিল। পাথরের একটি ডাকনাও দেওয়া ছিল ট্যাঙ্কের উপর। দিনুর নাতি আরিজি মঙ্গলবার সকালে সেটির সামনে খেলছিল। সেটির উপর দাঁড়িয়ে খেলার সময় সেটি ভেঙে গিয়ে 20 ফুট গভীর ট্যাঙ্কের ভিতরে পড়ে যায় নাতি। ছেলেটির বাবা সিরাজু এবং জেঠা সালামু ট্যাঙ্ক থেকে ছেলেকে উদ্ধারের চেষ্টা চালায়। এতেই নিহত হন 3 জন। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চল। সে দেশের লুশান প্রদেশে একের পর এক এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় সময় বুধবার বিকেলে 5টায় এই ঘটনাটি ঘটে। ভূমিকম্পের মাত্রা ছিল 6.1। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার জানা যাচ্ছে, এই ভূমিকম্পের ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 14 জন।